যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবনটার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলে বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। চোখ মেলে যে দেখে না, কাঁচের দেয়াল ভাঙে না, কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না, বুঝতে পারে না। সময়ের কাছে মানুষ হার মেনে যায়, আঘাতে আঘাতে ব্যর্থ আশাতে স্বপ্ন হারায়। সময়ের কাছে মানুষ হার মেনে যায়, আঘাতে আঘাতে ব্যর্থ আশাতে স্বপ্ন হারায়। পথে যে নামে না, প্রতিবাদ করে না, অনিয়মে দেয়াল সে তো
ভাঙতে পারে না, ভাঙতে পারে না। মানুষের কবিরে মানুষ চাই শুধু ঠাই, এখানে ওখানে বাঁচার প্রয়োজনে চলেছে লড়াই। মানুষের ফিরে মানুষ চাই শুধু ঠাই, এখানে ওখানে বাঁচার প্রয়োজনে চলেছে লড়াই। চোখের জলে কে ভাসে, প্রাণ খুলে কে হাসে, সে খবর কেউ নেয় না। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না, মানতে চায় না। ভীষণ আঁধারে ঘুম আসে না তোমার, বেলকুনির আলো জেলে রেখো, মন ভুলে দরজাটা খোলা আছে কিনা একটু খেয়াল করে দেখো। জানি মাঝে রাতে পাবে পিপাসা তোমার, মাথার পাশে জল রেখো। পারবো না ছুতে শুধু স্বপ্নে এসে, বলবো তুমি ভালো থেকো, বলবো তুমি ভালো থেকো। তোমার কপোলের যত কালো টিপ জমিয়ে রেখেছি দেখো ডায়েরি খুলে, ধুলো পড়াই উপহার সেই তো বিধান, যতন করে মুছে রেখো তুলে। তোমার কপোলের যত কালো টিপ জমিয়ে রেখেছি দেখো ডায়েরি খুলে, ধুলো পড়া উপহার সেই তো বিধান, যতন করে দেখো রেখেছি তুলে। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপ্নে মনে তাজমহল গড়েছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, আজ নেই যে গানে কোনো ছন্দ হলো রাগিনীর তার চিরবন্ধ, আজ নেই যে গানে কোনো ছন্দ হলো রাগিনীর তার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতেই পড়ে আছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই পড়ে আছি, আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো তো চোখে ব্যথার ঝড় বৃষ্টি, আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো তো চোখের ব্যথার ঝড় বৃষ্টি, জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি, সৈকতেই পড়ে আছি। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতেই
পড়ে আছি। আজকে একটু দেরি করে সালামটা দিচ্ছি, কারণ প্রথমে কিছু গান নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ মাই ডিয়ার ইউটিউব ফ্রেন্ডস, আই হোপ এভরিওয়ান ইজ কোয়াইট ফাইন ইনশাআল্লাহ। আর আজকে আমি তোমাদের সাথে কিছু গান গেয়ে তোমাদের মানে প্রেজেন্ট করার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, এটা সবসময় বলতে হয় কারণ তোমরা ওয়াচ করো, তোমরা শোনো, সুতরাং এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ না করলে তো হবে না। আর যে দোয়া করলাম যে আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, এই দোয়াটুকু সবসময় করি, আমাদের জন্য সবাই দোয়া করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার গাওয়া গানগুলো তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করি একটু ভ্যারাইটিজ মানে জিনিস তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে একঘেয়েমিটা চলে না আসে। সেজন্য কখনো একটু রান্নাবান্না, কখন একটু কবিতা, কখন একটু গান, চেষ্টাটুকু করি আর কি। এখন তোমাদের কতটুকু ভালো লাগে বা কতটুকু তোমাদের মানে পছন্দ আঁখি গ্যালারির উপস্থাপনাগুলো, সেটা তো কমেন্টসের মাধ্যমে জানি যে তোমরা বলো ভালোই লাগে। সো আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই প্লেজড টু এভরি ওয়ান বিকজ উই আর বিকজ ইফ ইউ আর ডোন্ট সাপোর্ট দ্যান মানে ইম্পসিবল ফর মি মানে নেক্সট সরি আমি গুছিয়ে বলতে পারছি না, যেটা বলতে চাচ্ছি যে তোমরা যদি মানে আমাকে লাইক করে ভালো ভালো কমেন্টস না করতে, তাহলে আমি পরবর্তী ধাপগুলোতে এগোতে সাহস পেতাম না। তোমরা আল্লাহ রহমতে লাইক করো, অনেক করো না, তুমি যারা করো তো করোই আলহামদুলিল্লাহ, মানে আমার ভিডিওগুলোতে লাইক করো, ভালো ভালো কমেন্টস করো, আর সেটার থেকে আমরা অনেকটা নিজেকে মানে সাহসী করে তুলি এবং পরবর্তী পোস্টের জন্য নিজেকে প্রস্তুত করে নেই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, সবসময় বলি ভালোবাসি তোমাদের, কারণ তোমরাও তো এখন আমাদের মানে আমার লাইভ আল্লাহ মানে একদম একটা লাইভ কী বলবো ফ্যামিলি মেম্বার থেকে আমাদের হয়ে গেছো। এবং হোপফুলি আমিও তোমাদের মানে আশা করছি যে আমিও তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পেরেছি। পেরেছি তো বন্ধুরা, সত্যি হয়তো বা পেরেছি, কারণ যদি ফ্যামিলি মেম্বার নাই বা হতে, আর আমাকে যদি ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে না নিতে, তাহলে নিশ্চয়ই আমার ভিডিওতে আসতে না, আমাকে লাইক করে ভালো ভালো কমেন্টসগুলো করতে না। সেই জন্যই প্রত্যেকের জন্য সব সময় বলি যে লট অফ থ্যাঙ্কস টু এভরি ওয়ান, আল্লাহর পরে তোমরা আছো বলি আমরা, আর আমরা আছি বলেই তোমরা, তাই না বলো? তাহলে ওকে বন্ধুরা, আবার ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে নেক্সট টাইম। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো। আর আজকে একটা বিশেষ জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মানে বাইরের মানে প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে, অনেক গরম ছিল, প্রচণ্ড রকম গরম ছিল। আর গাড়িতে তো এসি থাকে, কিন্তু আসলে গরমটা যখন পড়ে না তখন একেবারে গা জ্বালা করা গরম পড়ে, আবার যখন ঠান্ডা শুরু হয়ে যায় তখনও খবর হয়ে যায়। যাই হোক, রাস্তাঘাটগুলো দেখে না, এগুলো গলিগুলি দিয়ে গিয়েছে, মানে ইয়েতে ওঠেনি, হাইওয়েতে ওঠেনি। আমরা যে কাজের জন্য গিয়েছি সেখানে আমরা ভিতর দিয়ে চলে গিয়েছি, সেজন্য বাড়িঘর এবং মানে দেখতে পাচ্ছ যে রাস্তাঘাটগুলো খুব সংকীর্ণ, খুব একটা বড় না কিন্তু। তাহলে আল্লাহ হাফেজ বন্ধুরা, থ্যাংকস আ লট আবার এভরিওয়ান।